দক্ষিণ কোরিয়ার জরুরি সামরিক শাসন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউনসুক মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দেন তিনি এক টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট সুক ইউল বলেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনী থেকে দেশকে রক্ষা ও রাষ্ট্রবিরোধী উপাদান নির্মূলের জন্য এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন জনগণের জীবন জীবিকাত্ম আক্কা না করে বিরোধী দল কেবল অভিশংসান বিশেষ তদন্ত এবং তাদের নেতাকে বিচার থেকে রক্ষা করার জন্য শাসন ব্যবস্থাকে করে আমাদের পার্লামেন্ট জন্য হয়ে হয়ে গেছে। এটি একটি আইন কেন্দ্র যা আমাদের উদার গণতান্ত্রিক শৃঙ্খলা উল্টে দেওয়ার চেষ্টা করছে মাদক অপরাধ মোকাবেলা এবং জননিরাপত্তা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোর বাজেট কাটছাট করে দেশকে মাদকের অভয়ারণ্য এবং জন নিরাপত্তাহীনতার অবস্থায় পরিণত করা হয়েছে ইউন বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে অভিহিত করেন এবং তাদের উদ্দেশ্যকে শাসন ব্যবস্থা পাল্টে দেওয়া বলে বর্ণনা করেন তিনি বলেন আমি যত দ্রুত সম্ভব রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব